চোরাচালান ঠেকাতে ও যাত্রী পারাপার নিরাপদ করতে যশোরের বেনাপোল স্থলবন্দরে বসানো তিনটি স্ক্যানিং মেশিন চার মাস ধরে অকেজো পড়ে আছে এতে এই বন্দর দিয়ে পাশের দেশ ভারতে যাওয়া আসা করা যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী স্ক্যান করা সম্ভব হচ্ছে না এদিকে স্ক্যানিং মেশিনগুলো নষ্ট থাকায় সম্প্রতি এই বন্দর দিয়ে সোনা সহ অন্যান্য পণ্যের চোরাচালান বেড়েছে বলে জানা গেছে গত মাসে বেনাপোল বন্দর পেরিয়ে ভারতে যাওয়ার পর সেখানকার পেট্রাপোল সীমান্তে স্বর্ণ ও বিভিন্ন চোরাই পণ্য সহ পঁচিশ পাচারকারী আটক হন বেনাপোল আমদানি রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান স্ক্যানিং মেশিন থাকায় এই দেশ থেকে সোনা সহ মূল্যবান সম্পদ পাচার হচ্ছে ভারতে দ্রুত স্ক্যানার মেশিনগুলো মেরামতের উদ্যোগের কথা জানান বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার কন্টেনারের স্ক্যানারটা মেরামত করা খুবই জরুরি যাতে করে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা সুন্দরভাবে করতে পারি উপায়ে যারা ব্যবসা করে তারা যেন এখানে না প্রবেশ করতে পারে এটি কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এটি একটি নন ইনক্লুসিভ স্ক্যানিং টেকনোলজি তবে এই ত্রুটি দ্রুত নিরসনের লক্ষ্যে আমরা দাপ্তরিক প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করেছি